ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত 15 বছর ধরে গণতান্ত্রিক আমি মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। আন্দোলন করার সময়, আন্দোলনরত অবস্থায় এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন, অসংখ্য মানুষ হয়েছেন খুন, অপহৃত হয়েছেন বহু মানুষ, অনেকে চিরতরে হয়েছেন পঙ্গু। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভুয়া অভিযোগে বিএনপি নেতাদের ঘায়েলের চেষ্টা, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন তারেক রহমান। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত এবং বর্তমান সভাপতি এরশাদ উল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর শেষে আগুন দেয় দুর্বৃত্তরা। ঝিনাইদহ শহরের কলাবাগানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলে কোটি টাকার ক্ষতি হয়। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক জানান, তার জেলার বারহাট্টা উপজেলার কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়েছে। আরও বেশ কয়েকটি জেলা উপজেলায় এমন ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিএনপির যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কথা বলে উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের শান্ত থাকার পরামর্শ এবং সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দিচ্ছেন। কোনো মতেই নৈরাজ্য, চাঁদাবাজি ও দখলদারিত্ব বরদাস্ত করা হবে না মর্মে হুঁশিয়ারি দিয়েছেন। এরপরও যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে দলীয় নির্দেশনা লঙ্ঘন করার সারা দেশে শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে হামলা এবং দায় চাপানোর চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনোভাবে গোলযোগের সঙ্গে জড়িত নয়। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন। শেখ হাসিনা ও তার সরকারের নির্মম পতনের পর দেশ জুড়ে জ্বালাও পোড়াও, ভাঙচুর সহ বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন স্থানে ডাকাতি সহ রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত মাথাচড়া দিয়ে ওঠে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও উপাসনালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনাও ঘটেছে। তবে এসব নৈরাজ্য প্রতিরোধে, জনমনে স্বস্তি ফেরাতে মাঠে নানামুখী উদ্যোগ নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। সারা দেশে থানা, উপজেলা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে নৈরাজ্য মোকাবিলার পাশাপাশি মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয় রাত দিন পাহারা দেন বিএনপি নেতাকর্মীরা।